বন্ধুগণ আজকে আমরা শিখব পৌনেদের যেভাবে পড়বেন অর্থাৎ পৌনেদের যেভাবে বাক্যাংশ তৈরি করে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে কেবল এক ভিডিওর মাধ্যমে কেবল পাঁচ মিনিটের ভিতরে পুরো বিষয়টি রপ্ত করে ফেলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল এক ক্লাসে আয়ত্ত করতে পারবেন। তা আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই এই বেঙ্গলি এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা একবার দেখাতে রপ্ত করতে পারবেন। এখন আসুন বন্ধুগণ আমরা পৌনেদের যেভাবে পড়তে হবে সেই সকল বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পৌনে কে কীভাবে শিখতে হবে, কীভাবে রপ্ত করতে হবে সেই সকল বিষয়গুলি ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম এবং বাংলাতে কীভাবে রপ্ত করতে হবে সেই সকল বিষয়গুলি নিয়ে। এখন আমরা আজকে এটা শিখব পৌনে এর পূর্ণাঙ্গ ভিডিও ইংরেজির সাথে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়ব। যেমন বন্ধুগণ কীভাবে পড়বেন একটু বাংলা রপ্ত করে ইংরাজিতে রপ্ত করবো। যেমন পৌনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা, অর্থাৎ একটা থেকে বারোটা পর্যন্ত পৌনে দিয়ে আপনি পড়েন এইভাবে। যেমন এক কোয়ার্টার টু ওয়ান, এক কোয়ার্টার টু টু, এক কোয়ার্টার টু থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, অর্থাৎ পৌনে এক ঘন্টা পৌনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এইভাবে বারোটা পর্যন্ত আপনি এইভাবে পড়তে পারেন। এক কোয়ার্টার টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এইভাবে লিখে লিখে আপনার সন্তানকে পড়াতে থাকুন। এখন আসুন বন্ধুগণ পৌনে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা, অর্থাৎ পৌনে বারো ঘন্টায়। তো এটা কীভাবে পড়বেন? যেমন এক কোয়ার্টার টু ওয়ান আওয়ার, এক কোয়ার্টার টু ওয়ান আওয়ার, এক কোয়ার্টার টু টু আওয়ার্স, এক কোয়ার্টার টু থ্রি আওয়ার্স, এক কোয়ার্টার টু ফোর আওয়ার্স, ফাইভ আওয়ার্স, সিক্স আওয়ার্স, সেভেন আওয়ার্স, এইট আওয়ার্স, নাইন আওয়ার্স, টেন আওয়ার্স, ইলেভেন আওয়ার্স, টুয়েলভ আওয়ার্স, অর্থাৎ পৌনে বারোটা, পৌনে বারোটা, এক কোয়ার্টার টু টেন আওয়ার্স এইভাবে পড়বেন। এখন আসুন বন্ধুগণ দিন দিয়ে আমরা পড়ব, ঘন্টা পরে দিন। যেমন পৌনে দিন দিয়ে আমরা পড়ব, লক্ষ্য করুন যে পৌনে দুদিন, পৌনে দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, আট দিন, নয় দিন, দশ দিন, এইভাবে যে কোনো কিছু আমরা পড়তে পারি। যে পৌনে দুদিন, এক কোয়ার্টার টু টু ডেজ, এক কোয়ার্টার টু থ্রি ডেজ, এক কোয়ার্টার টু ফোর ডেজ, এক কোয়ার্টার টু টেন ডেজ, এক কোয়ার্টার টু টেন ডেজ, দশ দিন, পৌনে দশ দিন, পৌনে এগারো দিন, পৌনে বারো দিন, এইভাবে আমরা বলতে পারি। তো এইভাবে দিনের সাথে এইভাবে দিনের সাথে এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে থাকুন। এখন আসুন মাস, পৌনে এক মাস, পৌনে এক মাস, পৌনে দুই মাস, তিন মাস, চার মাস, এইভাবে আপনি পড়তে পারেন। যদি পৌনে এক মাস বলা হয় এক কোয়ার্টার টু ওয়ান মান্থ, ওয়ান মান্থ এস হবে না। যদি বলা হয় পৌনে দুই মাস এক কোয়ার্টার টু টু মান্থস, পৌনে তিন মাস এক কোয়ার্টার টু থ্রি মান্থস, এইভাবে দশ মাস বারো মাস পর্যন্ত এইভাবে বলতে হবে। পৌনে বারো মাস এক কোয়ার্টার টু টুয়েলভ মান্থস, টুয়েলভ মান্থস, এইভাবে লিখে লিখে পড়ুন। এখন আসুন বন্ধুগণ বছর, পৌনে এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, এইভাবে যে কোনো বছর আপনাকে পৌনে দিয়ে পড়তে পারেন। যেমন এক কোয়ার্টার টু ওয়ান ইয়ার, ওয়ান ইয়ার, পৌনে এক বছর, পৌনে এক বছর, এক কোয়ার্টার টু ওয়ান ইয়ার, পৌনে দুই বছর, এক কোয়ার্টার টু টু ইয়ার্স, পৌনে তিন বছর, এক কোয়ার্টার টু থ্রি আওয়ার্স, থ্রি ইয়ার্স, থ্রি ইয়ার্স। তো বন্ধুগণ এখানে যদি আপনি এইভাবে পড়েন, পৌনে এক মাস, পৌনে এক মাস যদি পড়েন, এক কোয়ার্টার টু ওয়ান মান্থ, ওয়ান মান্থ, এইভাবে আপনি মাস পড়ছেন। তো এখান থেকে আমরা কী শিখে নিলাম যে বন্ধুগণ আবার একটু রিভিউ করব। তো চমৎকার বিষয় একটা হলো একটা দুইটা তিনটা চারটা এইভাবে পড়া যায়, তারপর ঘন্টা মিলে পড়তে পারেন, তারপর দিন মিলে পড়তে পারেন, তারপরে মাস বছর মিলে পড়তে পারেন। তো বন্ধুগণ সপ্তাহ মিলে পড়া যায় না, পৌনে এক সপ্তাহ, হ্যাঁ সেটা হয়, এক কোয়ার্টার টু ওয়ান উইক, এক কোয়ার্টার টু ওয়ান উইক, পৌনে দুই সপ্তাহ, এক কোয়ার্টার টু টু উইকস, তো সেটা উইকের ক্ষেত্রে, উইকের ক্ষেত্রে যেহেতু সাত দিন নিয়ে, সাত দিন নিয়ে একটা এক সপ্তাহ হয়, সেখানে কোয়ার্টার মিলে পড়তে হলে তখন আনুমানিক বলতে হয়। তাই আসুন বন্ধুগণ এখানে আমরা পরবর্তী টাকা দিয়ে শিখব। যেমন
পৌনে এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা এইভাবে আমরা পৌনে দিয়ে পড়তে পারি। যেমন এক কোয়ার্টার টু ওয়ান টাকা, এক কোয়ার্টার টু ওয়ান টাকা, এক কোয়ার্টার টু টু টাকা, এক কোয়ার্টার টু থ্রি টাকা। এখানে কিন্তু এস হবে না, টাকাস হবে না, শুধু টাকা। টাকাতে সিঙ্গুলার পড়ে লোভেটি বোঝে। এক কোয়ার্টার টু ফোর টাকা, এক কোয়ার্টার টু টেন টাকা, এক কোয়ার্টার টু টুয়েলভ টাকা, এইভাবে বলতে পারি আমরা। তারপর আসুন টাকা দিয়ে শিখলাম, এখন আসুন একশো দুশো তিনশো দিয়ে পড়ব। পৌনে একশো, পৌনে দুশো তিনশো চারশো পাঁচশো সাতশো, পৌনে এক হাজার, পৌনে সাতশো আটশো নশো, এইভাবে পড়তে পারি। যেমন এক কোয়ার্টার টু টু হান্ড্রেড, এক কোয়ার্টার টু হান্ড্রেড, এক কোয়ার্টার টু থ্রি হান্ড্রেড, এক কোয়ার্টার টু ফোর হান্ড্রেড, এক কোয়ার্টার টু ফাইভ হান্ড্রেড, এক কোয়ার্টার টু সিক্স হান্ড্রেড, এক কোয়ার্টার টু সেভেন হান্ড্রেড, এক কোয়ার্টার টু এইট হান্ড্রেড। এইভাবে আপনার সন্তানকে বাংলা এবং ইংরেজির সাথে মিলিয়ে মিলিয়ে পড়াতে থাকুন। ইংরেজি শিখতে পারবেন না মানে অবশ্যই শিখতে পারেন, জাস্ট উই হ্যাভ টু নো দ্য টেকনিক অ্যান্ড সিস্টেম। শুধু ফর্মুলাটি জানা থাকলেই কিন্তু আমরা দ্রুত আগাতে পারবো ইনশাল্লাহ। এখন আসুন বন্ধুগণ, আমরা শিখবো শ থেকে হাজারের মধ্যে। পৌনে দুই হাজার, পৌনে তিন হাজার, পৌনে চার হাজার, পাঁচ হাজার, ছয় হাজার, সাত হাজার, এইভাবে। যেমন এক কোয়ার্টার টু টু থাউজেন্ড, এক কোয়ার্টার টু থ্রি থাউজেন্ড, এক কোয়ার্টার টু ফোর থাউজেন্ড, এক কোয়ার্টার টু ফাইভ থাউজেন্ড, এক কোয়ার্টার টু টেন থাউজেন্ড, এইভাবে আমরা পড়তে পারি। পৌনে দশ হাজার অর্থাৎ এক কোয়ার্টার টু টেন থাউজেন্ড। এখন আসুন বন্ধুগণ, আমরা লাখ নিয়ে পড়ব। লাখ, লাখটি কীভাবে? পৌনে এক লাখ, পৌনে এক লাখ, পৌনে দুই লাখ, পৌনে তিন লাখ, চার লাখ, পাঁচ লাখ, সাত লাখ, দশ লাখ, এইভাবে। পৌনে এগারো লাখ, পৌনে বারো লাখ, এইভাবে আমরা পৌনে দিয়ে লাখ বসিয়ে পড়তে পারি। যেমন এক কোয়ার্টার টু টেন লাখ, এক কোয়ার্টার টু টেন লাখ, এক কোয়ার্টার টু ওয়ান লাখ, এক কোয়ার্টার টু টু লাখস, টু লাখ, এক কোয়ার্টার টু টু লাখ, এক কোয়ার্টার টু থ্রি লাখ, এক কোয়ার্টার টু ফাইভ লাখ। তো এইভাবে আমরা পড়তে পারি বন্ধুগণ। এটাকে আবার এইভাবে পড়ে যে এক কোয়ার্টার টু ওয়ান মিলিয়ন, এক কোয়ার্টার টু ওয়ান মিলিয়ন, দশ লাখ, দশ লাখে এক মিলিয়ন হয়, এক কোয়ার্টার টু ওয়ান মিলিয়ন। তো পৌনে দুই বিশ লাখ যদি বলে এক কোয়ার্টার টু টু মিলিয়ন, টু মিলিয়ন, এইভাবে হয়। এখন আসুন বন্ধুগণ কোটি দিয়ে। পৌনে এক কোটি, পৌনে এক কোটি, এক কোয়ার্টার টু ওয়ান কোর, এক কোয়ার্টার টু ওয়ান কোর। যদি বলা হয় দ্য পৌনে দুই কোটি, এক কোয়ার্টার টু টেন কোর্স, এক কোয়ার্টার টু টেন কোর্স, এইভাবে হবে। এখন বন্ধুগণ এই পাশে আরও মজাদার তথ্য আমরা শিখব, যেমন ইঞ্চি, ফুট, হাত, গজ, মিটার, মাইল, কাঠা, বিঘা, এইভাবে। যেমন এক কোয়ার্টার টু টেন ইঞ্চ, দশ, পৌনে দশ ইঞ্চি, এক কোয়ার্টার টু টেন ফিট, এক কোয়ার্টার টু টেন হ্যান্ডস, এক কোয়ার্টার টু টেন ইয়ার্স, এক কোয়ার্টার টু টেন মিটার্স, এক কোয়ার্টার টু টেন মাইলস, এক কোয়ার্টার টু টেন কাঠা, এক কোয়ার্টার টু টেন বিঘা, এক কোয়ার্টার টু টেন কাপস, পৌনে দশ কাপ। এইভাবে বন্ধুগণ এখানে আরও অনেক শব্দ দেওয়া আছে, যেমন পৌনে দশ কেজি, এক কোয়ার্টার টু টেন কেজিস, এক কোয়ার্টার টু টেন কেজিস, পৌনে দশ লিটার, এক কোয়ার্টার টু টেন লিটার্স, পৌনে দশ প্যাকেট, এক কোয়ার্টার টু টেন প্যাকার্স, প্যাকেটস, পৌনে দশ মন, এখানে এক কোয়ার্টার টু টেন মন্স, পৌনে দশ ব্যাগ, এক কোয়ার্টার টু টেন ব্যাগস, পৌনে দশ বস্তা, এক কোয়ার্টার টু টেন সাকস, এইভাবে। পৌনে এক ডজন, এক কোয়ার্টার টু ওয়ান ডজন, এক কোয়ার্টার টু ওয়ান ডজন, পৌনে এক কোয়ার্টার টু ওয়ান ডজন, এখানে পৌনে দশ ডজন, এক কোয়ার্টার টু টেন ডজন, পৌনে এক দশ টিম, এক কোয়ার্টার টু টেন রিম, পৌনে দুই তলা, এক কোয়ার্টার টু, এক কোয়ার্টার টু টু ফ্লোরস, টু ফ্লোরস, পৌনে দশ তলা, এক কোয়ার্টার টু টেন ফ্লোরস। বন্ধুগণ পৌনে দশ তলা বলতে আমরা বুঝি নয় তলা, তারপর দশ তলার অংশটা তিন ভাগে এক ভাগ, তিন ভাগে এক ভাগকে বলা হয়। যেমন পৌনে দুই তলা অর্থাৎ একতলা পরিপূর্ণ আছে, তারপর দ্বিতীয় তলা তিন ভাগে এক ভাগ কমপ্লিটেড, এক পার এক ভাগ, তিনের চারের এক ভাগ খোলা, উক্ত অংশকে আমরা দুতলা বুঝি। তো বন্ধুগণ এইভাবে আপনার সন্তানকে এখানে ডিরেকশন দেওয়া হলে ডিরেকশন অনুযায়ী হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবেন। জাস্ট উই হ্যাভ টু নো দ্য সিস্টেম, উইদাউট নোয়িং দ্য সিস্টেম উই ক্যান্ট স্পিক ইংলিশ প্রপারলি অ্যান্ড অলসো উই ক্যানট রাইট ডাউন এনিথিং ইন ইংলিশ। তো বন্ধুগণ আমরা এটাই বলবো যে এখানে পৌনে দিয়ে যে মজাদার বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, আপনার সন্তানকে খুঁটি খুঁটি ভেঙে ভেঙে আপনার সন্তানকে লিখে লিখে পড়াতে থাকুন। আর এইগুলি আমরা সমস্ত জীবন ক্লাস ওয়ান টু থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পড়ে থাকি, কিন্তু হঠাৎ করে কাউকে যদি এইগুলি ধরা হয় সে কিন্তু বলতে পারে না, লিখতে পারে না, বলতে পারে না। তাই আসুন
এখন থেকে শুরু করে আস্তে আস্তে সবকিছু রপ্ত করে নেই। আমাদের বইগুলো একে একে দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি বই আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।